আসসালামু আলাইকুম বন্ধুরা, মোরা আজকে আইয়া পড়ছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বারিকা টিলার উপর মুহি। আমরা কিন্তু আস্তে আস্তে রান্নাঘরে বারিকা টিলার উপর দিয়ে লইয়ে যাবো না, আপনারা তো টাহা খরচ করে আইবেন না। হ্যাঁ, মোরা এই মগো ভিডিওটা দেখেই আপনারা উপরের দিকে উঠবেন, দেখবেন, সবই করবেন। কিন্তু ভাই, মোরা যে উপরে উঠতে আসি, মগো শরীরের গাম সব তেল হইয়া বাইরে যাইতে আছে রে বাবা, এত উডা এত ডাল ভাই, বুঝছেন? হ্যাঁ, উঠতে উঠতে তো মোর তেল সব বাইরিয়ে যাইতে আছে, আর চারিদিকে ওরে প্রকৃতি, আর প্রকৃতি এত সুন্দর ভাই, আপনি মনে করেন যে চোখ মনে করেন যে হাতে লইলেও আপনি রে আর প্রকৃতির দেহা শেষ হবে না, এত সুন্দর মনে হবে যে দুনিয়াতে এত সুন্দর জায়গা কমবে আসিলে, বুঝছেন? কী সুন্দর রে ভাই, বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর। এই উঠতে উঠতে মনে পাহাড়ের উপরে এসেছে, ওই দূরে কী জাদুর মতো দেখা যায়, আহ কী এই নাম বললে, জাদুকাটি নদী, জাদুকাটা নদী, আর আল্লাহ এত সুন্দর, বেসম্ভব সুন্দর। এ খাইরুন সুন্দরী তো সুন্দরী ইয়া, আর এলা কী সুন্দর এ নদীর নাম রাখছে যে এই বেটা, এই বেটার একটা নোবেল দেওয়া উচিত ভাই, আপনারও কী কন, সত্যি কইছি না মুই, এ জাদুর মতো সুন্দর, এত সুন্দর জাদুর কাটার নাম যেমন, নদীর নামটাও হেরুম সুন্দর। থাক ভাই, আপনারা এহানে ওহানে না ঘুরে টাহা পয়সা বেশি খরচ না করে ইহানে চলে আসেন, জীবনে যদি শান্তি চাই পাইতে চান তাহলে এহানে আইবেন, দেখবেন কী সুন্দর ভাই।